আজকে যারা আমরা কবরস্থানের পাশে ঘুমিয়ে আছি, কবরস্থানের পাশে বসে আছি, আমাদের মতোই এই কবরস্থানে আমাদের মতো বসবাস করতেন দুনিয়ায়, তারা এখন কবরে ঘুমিয়ে আছে। আমরা যারা আজকের এই প্যান্ডেলের মেহমান, এভাবে কবরস্থানে আমাদেরও একদিন ঘুমাইতে হবে, এ কথাটা কি সত্য? কবি বলেছেন, ইয়ে হাম সব মুসাফির হ্যায় ওহে আখের ঠিকানা, কুই আগে রোয়ানা হ্যায় কুই পিছে রোয়ানা। আল্লাহ আমাদের দুনিয়ায় কিছুদিনের জন্য পাঠাইছেন, কিছুদিনের জন্য, বেশি দিন না, কিছুদিন। কোরআনে বলেছে খুলিকাল ইনসানু জয়ীফা, কোরআনে বলেছে খুলিকাল ইনসানু জয়ীফা, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে। এতে বোঝা গেল আমরা বেশি দিন এদেশে থাকতে পারব না, কিছুদিন। কিছুদিনের জন্য থাকতে যায় আমাদের কিভাবে থাকা উচিত? আমরা আখিরি নবীর উম্মত, আমরার দাম ইজ্জত সম্মান অনেক বেশি। আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করে, ফেরেশতারাও মাখলুক, জান্নাত একটা মাখলুক যেহেতু সৃষ্টি, খানায় কাবাও একটা মাখলুক, খানায় কাবাও সৃষ্টি, জান্নাত মাখলুক, ফেরেশতারা নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি সুদ ঘুষ কিছুই নাই, তারা নিষ্পাপ, তারা মাখলুক। এইভাবে হিসাবে 18,000 মাখলুক সৃষ্টি করে একটা মাখলুককে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে, বলতে পারেন কি সেই মাখলুকটা কোনটা? সে মাখলুকটা কোনটা? মানুষ। এটা আল্লাহর ঘোষণা, কিন্তু আমার ওয়াজ না, আল্লাহর ওয়াজ। কুনতুম আল্লাহর ওয়াজ, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হলো মানুষ। তবে আমরা যারা আখিরি নবীর উম্মত, আমরা আবার ওই মানুষের মতো সেরা না, আমরা হলাম সেরার মধ্যেও সেরা। আল্লাহ নিজে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সকল মানুষের মধ্যে, সকল মানুষের মধ্যে এই মানুষ আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ, সকল নবী রাসুলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম। কথাটা কার? একটা জিনিস গভীর চিন্তা করেন, এটা কোনো সংসদের কথা না, জাতিসংঘের কথা না, সরাসরি আল্লাহর আরশের থেকে এই কথা, মানুষ আখিরি নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে উত্তম, সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এর চেয়ে বড় ভাগ্য, এর চেয়ে বড় নসিব পৃথিবীতে আর কি হতে পারে? বাবারা ভাইয়েরা, এই নসিব লইয়া, এই ভাগ্য লইয়া যেন কবর যেতে পারি, আমার আল্লাহ তার বন্ধু, তার হাবিব, তার দোস্ত, মা নাই বাবা নাই গো, 63 বছর জিন্দিগি, এই মানুষগুলো ভাগ্য আর কপাল লইয়া কবরে যাওয়ার জন্য 63 বছর জিন্দিগি নবী কষ্ট করেছে। একটা দিনের কষ্ট নবীর নিজের জন্য নয়, নবী গাড়ি কেনার জন্য নয়, বাড়ি করার জন্য নয়, জমি কেনার জন্য নয়, মার্কেটের মালিক হওয়ার জন্য নয়, 63 বছর জিন্দিগির কষ্ট শুধুমাত্র
এই শ্রেষ্ঠত্ব সকল নবীর উম্মতের মধ্যে উত্তম আর শ্রেষ্ঠ। এই মানুষগুলোকে এই শ্রেষ্ঠত্বের পথে ধরে রাখার জন্য আমার নবীজি মানাই বাবা নাই 63 বছর কষ্ট করেছেন। আজকে কারা গো এই মাহফিলে বসে আছেন? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে চিনে না। ওগো মক্কার নবী, মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে। আজকে সোনার গায়ের জমিনে ছোট সাদি পরে আইসা দেখো গো দয়ার নবীজি। 1450 বছর পর 6,500 কিলোমিটার দূর একটা দিন তোমার দেখলো না, তোমার মায়ায় তোমার উম্মতেরা বসে আছে। রে বাবা যুবকেরা কত ভাগ্য তোমাদের, তোমাদের মতো যুবকেরা একদিন আমার নবীরে মারে। মারতে মারতে তিনবার বেহুশ করেছে। আমার নবী বলেছে, যুবক রে কোন অপরাধে আমারে মারো? আমি তো তোমাদের গালি দেই নাই, ক্ষতি করি নাই, তোমাদের টাকা পয়সা মাইরা খাই নাই, তোমাদের মাথায় আঘাত করি নাই, কোন অপরাধে মারো? এরে যুবকেরা আমারে মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই। রে যুবক আমি দুনিয়ার জমিনে এসে চোখটা খুলে একটা দিন বাবা দেখলাম না, দুনিয়ার জমিনে এসে মুখটা খুলে একটা দিন বাবা বলে ডাকলাম না। আমি বড় ব্যথাই ব্যতীত, মারিস না, আমি তোদের উত্তম আসনে বসাবো, শ্রেষ্ঠত্বের আসনে বসাবো, আমারে মারিস না। ও যুবকেরা যেই গায়ে যেই চেহারায় আঘাত করতেছ, তোরা শুনে রাখ, এ চেহারায় জীবনে কোনো দিন একটা মশা মাছি বসলো না, জীবনে কোনো দিন একটা পোকা মাকড় কামড় দিল না, এই চেহারায় আঘাত করিস না। ও যুবকেরা অনুরোধ করি, কারা ঘো আজকের মাজলিসে যুবক মেহমান হয়েছ, এই মাহফিলের মেহমান হয়েছ, তোমাদের মতো যুবকেরা একদিন আমার নবীরে তিনবার বেহুশ করেছে। আজকে সেই যুবক হইয়া 1400 বছর পর 6,500 কিলোমিটার দূর একটা দিন নবীর দেখা হলো না, তারপরে ও নবীর মায়া আমরা ছাড়লাম না। সেই নবীর উম্মত হয়ে আজকের মাহফিলে যারা বসে আছেন, আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। এরে বাবারা ভাইরা, এই দেশটা আমাদের নয়, এই দেশের মালিক আমরা কেউ নয়, এদেশে বাড়ি বানছি আমার বাড়ি বলে, এ বাড়ি আমার না গো বাজান, জমি কিনছি আমার জমি না, এই জমি আমার না, মার্কেট বানাইছি আমার মার্কেট না, আমার মার্কেট না, মার্কেট তো অনেক দূর, জমি অনেক দূর, দোকান অনেক দূর, বাসি বাড়া বাড়ি অনেক দূর, নিজের সাথে আসেন, এই যে আমার গায়ে জামা কাপড়গুলো আছে, আল্লাহ না করুক আল্লাহর কাছে হায়াত চাই ভালো কাজ করার জন্য, আল্লাহ আপনাদেরও ভালো কাজ করার জন্য হায়াত বাড়াইয়া দেক, সকলে বলুন আমিন। প্রত্যেকের গায়ে জামা কাপড় আছে, আমার গায়ে জামা কাপড় আছে, জানতে চাই আখিরি নবীর দামি উম্মত, ও মুমেন মুত্তাকি যারা হবে জান্নাতি, আপনাদের কাছে জানতে চাই গো, আজকে এই জামা কাপড় যাদের গায়ে আছে, আমার জামা কাপড় আমার বলে, রাত্রে যদি কারো মৃত্যু হয়ে যায়, বলুন আগামী রাত্রে এই জামা কাপড় গায়ে রাখতে পারবেন নি, আমার জামা কাপড় আমার গায়ে থাকবে না, খুলে ফেলবে, তাইলে এই দেশে আমার বলতে আমি
আমার জামার এই আমি আমি আমার গায়ে রাখতে পারবো না, তাহলে আমি আমার বলতে আমার কি বলতে পারি, কাকে আমার বলতে পারি? এই দেশটার বাড়িও আমার না, দোকানও আমার না, কিছুই আমার না। বলবেন তাহলে হুজুর বাড়ি একটা দরকার না? জি, বাড়ি আমরার আছে, চিন্তা করেন না। আমরার বাড়ি হইল আদি বাড়ি, ফুরান বাড়িটা জান্নাতে। আমাদের আদি পিতা, আদি পিতা আদম আলাইসাল্লাম, আদি মাতা হাওয়া আলাইসাল্লাম, তারা কই থাকতেন? জি, সবাই বললেন, যারা জানেন না শিখেন, তারা কই থাকতেন? জান্নাতে। আমরা তো সেই আদমের সন্তান, আমাদের আদি পিতা আদি মাতা জান্নাতে থাকতেন। তাইলে আমরা এই দেশের বাসিন্দা না, আমরা জান্নাতের বাসিন্দা। এখন আমরা জান্নাতে যাব কিভাবে যাব, এজন্য এই মাহফিলটা দরকার। আল্লাহ তার হাবিবকে দুনিয়াত পাঠাইছে, আমরা রে ফুরান বাড়ি জান্নাতে যাওয়ার জন্য কেমনে যাবেন? একটা নকশা ম্যাপ দিয়া দিছে, নকশা ম্যাপটার নাম হলো কোরআন। এ কোরআনের মধ্যে কেমনে ফুরান বাড়ি জান্নাতে যাইবেন, সব নমুনা, নকশা, রাস্তা সবকিছু বুঝাইয়া দিছে।